পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা যেখানে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করে আর সন্ধ্যা নামলে আরো কমে যায়, সেখানে হিমালয় থেকে বয়ে আসা মহানন্দা নদীকে তেঁতুলিয়ার শ্রমিকদের পরম ভাগ্যস্থান বলা হয়। নদীর 17 কিলোমিটার সীমান্তে ভারত বাংলাদেশকে ভাগ করেছে মহানন্দার পানি। ভারতের দার্জিলিং বা কাঞ্চনজঙ্ঘার উঁচু থেকে বয়ে আসা স্রোতের পানিতে ভেসে আসে ছোট বড় নানা আকারের নুড়ি পাথর। হাজারো পাথর শ্রমিক জীবনের তাগিদে পরিবারের ক্ষুধা মেটাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ নদী থেকে পাথর তুলে জীবিকা নির্বাহ করে। তবে এখন হিমালয়ের বরফ গলা পানিতে কিছু সংখ্যক শ্রমিক কাজ করলেও প্রায় অর্ধেকেরও বেশি শ্রমিক এখন কর্মহীন বসে রয়েছে। সরকারিভাবে কোনো অনুদান পেলে কিছুটা হলেও তাদের জীবনের কাঁটা ঘুরে যাবে বলে অনেকে জানিয়েছেন। শীতের সকালে ফসল ও ঘাসের উপর ছড়ানো ভোরের শিশির হাজার বিন্দু মুক্তদানার মতো যখন চিকচিক করে, তখন শীত থেকে বাঁচতে সবাই বিছানায় লেপ মুড়ি দিয়ে থাকে। ঠিক তখনই রাসেল হিমালয়ের বরফ গলা পানিতে পাথর তুলতে ছুটে চলে মহানন্দা নদীতে। সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত চলে জীবনের সঙ্গে এই লড়াই। প্রায় 16 বছর ধরে পানকৌড়ি পাখির মতোই জলে ডুবে ডুবে নুড়ি পাথর তুলে চলেছে রাসেল। বাড়ি উপজেলার সাইপিজোতে, 2 সন্তানের বাবা তিনি, পরিবারের একমাত্র উপার্জনক্ষম কর্তা তিনি। রাসেল বলেন, যদি নদী থেকে পাথর না তুলি তাহলে পেটের ভাত জুটবে না। পরিবারের ক্ষুধা মেটাতে সারাটা দিন এ কাজ করতে হয়। SNN 24 TV পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ।